হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য ঘরে বসে অথবা নিজ বাড়িতে বসে নতুন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যেই ব্যবসাগুলি আপনারা ছেলেরা শুরু করতে পারবেন মেয়েরা শুরু করতে পারবেন স্বামী স্ত্রী মিলে শুরু করতে পারবেন অথবা পরিবারের সকল মেম্বার সাথে নিয়ে শুরু করতে পারবেন তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আমি চমৎকার চমক্কার কিছু ব্যবসা আইডিয়া নিয়ে হাজির হয়েছি যেটা কিনা আপনাকে হানড্রেড পার্সেন্ট সাহায্য করবে ঘরে বসে ইনকাম করার জন্য অতএব একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমি আশা করি যে আপনার ভালো লাগবে এক নম্বরে যে ব্যবসাটি আপনি আপনার নিজ বাড়িতে অথবা নিজ ঘরে বসে শুরু করতে পারেন সেটা হচ্ছে যে আপনার নিজ ঘরে আপনি মিষ্টি বানাতে পারেন সেটা আপনি ছেলে হতে পারেন অথবা আপনি মেয়ে হতে পারেন ছেলেরাও মিষ্টি বানিয়ে ব্যবসা শুরু করতে পারেন আবার মেয়েরাও ভালো মিষ্টি বানাতে পারেন মিষ্টি বানিয়ে ব্যবসা করতে পারেন তো এই মিষ্টির ব্যবসাটা কীরকম তো মিষ্টির পাশাপাশি আরেকটি প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে গজা হ্যাঁ তো গজাটা অনেকে চিনেন না কারণ অনেকের জেলাতে অনেক ভিন্ন রকমভাবে এই নামটা ডাকে তো গজা হচ্ছে ওই যে চ্যাপটা যেটা আমরা ছোটবেলায় খেতাম হুম এটা এখন উঠেই গেছে একদম গ্রাম এলাকা ছাড়া হ্যাঁ এটা এখন বিশেষ করে ওরকম দেখা যায় না তো আপনার একটু মেদা কৌশল খাটিয়ে যদি আপনি একটু ফ্যাসিলিটি বা একটু ভালো করে যদি মিষ্টি বানান এবং পাশাপাশি যদি গজার আইটেমটা নেন তাহলে এই দুটি আইটেম নিয়ে আপনি এই ব্যবসাটা ঘরে বসে শুরু করতে পারেন কিন্তু এটা বিক্রি করবেন কোথায় দেখেন আপনি এই দুইটা জিনিস মার্কেট করে আপনি বিক্রি করতে পারবেন প্রত্যেকটা জায়গায় অর্থাৎ আপনি যখন এটা আপনার ঘরে মানে বানানো শুরু করলেন মানে প্রোটাকশন যেটাকে বলা হয় যে আপনি ডিরেক্টলি প্রোটাকশনে চলে গেলেন তখন এই মালগুলি আপনি বিভিন্ন দোকানে দোকান অর্থাৎ মিষ্টির দোকানও বিক্রি করতে পারবেন মুদি দোকানও বিক্রি করতে পারবেন এই সমস্ত যত রকমের দোকান রয়েছে আপনি প্রত্যেকটা দোকানে মার্কেট করে বিক্রি করতে পারবেন আর মিষ্টি এবং গজা এটা যদি ভালো মানের হয় তাহলে আপনার প্রচুর পরিমাণ ডিমান্ড থাকবে এবং আপনার এই প্রোডাক্টেরও প্রচুর পরিমাণ ডিমান্ড থাকবে আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না দুই নম্বরে যে পণ্যটা নিয়ে আপনি ঘরে বসে ব্যবসাটা করতে পারেন সেটা হচ্ছে দই অর্থাৎ অনেক মেয়েরা রয়েছেন ভালো দই বানাতে পারেন অনেক মহিলারা রয়েছেন ভালো দই বানাতে পারেন কিন্তু আপনার হয়তো ইচ্ছা আছে যে আমি এই দইটা নিয়ে যদি বিজনেস করতে পারতাম যেহেতু আমি এত ভালো সুন্দর দই বানাতে পারি তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনি এই দই আইটেমটা আপনার ঘরে বানিয়ে আপনি সেম ওই মিষ্টি এবং গজার মতো আপনি মার্কেটিং করে বিক্রি করতে পারেন অনলাইনে বিক্রি করতে পারেন আপনার এলাকার বিভিন্ন মানুষের কাছে আপনি দই দই বিক্রি করতে পারেন ফর এক্সাম্পল আমি যদি এখানে আমি নিজে যদি দই বানাতে পারি তাহলে আমার এই এই এলাকার মধ্যে মিনিমাম একশো জন মানুষ পরিচিত আছে তাহলে এদের কাছেই তো আমি বিক্রি করতে পারতেছি এরা তো আরও একশো জন কাস্টমার এনে এনে দিতেছে অর্থাৎ আমি বিভিন্ন ওয়েতে এই দই বিক্রি করতে পারবেন ভিডিওর মাঝখানে একটু কথা ভেঙে দেয় সেটা হচ্ছে অনেকেই ভিডিওটা যারা দেখবেন তাদের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে বিজনেসটা তো আমি মহিলা না তাহলে কিভাবে করব। আমি তো ছেলে আমি কিভাবে করব। আমার তো পাশে কেউ নেই আমি কিভাবে করব। তা আপনি ছেলে হন অথবা মেয়ে হন অথবা আপনার পরিবারের লোকজন নিয়ে হোক আপনারা এককভাবেও করতে পারবেন এবং ফ্যামিলির সব সমস্ত মেম্বার নিয়েও করতে পারবেন আমি একজন ছেলে তাতে সমস্যা কি আমি দই বানানো শিখবো বিজনেসটা শুরু করব। আমি মিষ্টি বানানো শুরু শিখবো আমি বিজনেসটা শুরু করব ঠিক আছে তা আশা করি যে এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তিন নম্বরে যে পণ্যগুলি নিয়ে আপনি ঘরে ব্যবসা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার তিলের নাড়ু নারিকেলের নাড়ু চিরার মোয়া এবং মুড়ির মোয়া এই যে চারটা মোয়া বা চারটা নাড়ুর আইটেম আমি বললাম এই নাড়ুর আইটেমগুলি বা মোয়ার আইটেমগুলি আপনার ঘরে আপনি বানাতে পারেন এবং এই আইটেমটা আপনি প্যাকেট জাত করতে পারেন ঠিক আছে যে আপনি প্যাকেট জাত করলেন ওটা যাতে এমনভাবে প্যাকেট জাত করলেন যে দেখা গেলো যে আপনার এক সপ্তাহের মধ্যে ওটা মানে আপনার ড্যাম হচ্ছে না ঠিক আছে মানে বাতাস যাতে ঢুকতে পারতেছে না মসমসা থাকতেছে খুবই সুইটেবল একটি ব্যবসা হয় আপনার জন্য ঘরে বসে ঠিক আছে শুধুমাত্র ভিডিওটি একটু মনোযোগ দিন তো এই যে আপনি প্যাকেটটা করলেন বাতাস যাতে না ঢুকতে পারলো মানে না ঢুকে যাতে ওটা ড্যাম না হয় তাহলে এতে কি এতে কী হলো যে দেখা গেলো যে আপনি যেখানে মার্কেট করে বিক্রি করতেছেন বা যারা আপনার পণ্যটা বিক্রি করতেছে তারা সুন্দরভাবে অনায়াসে চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রোডাক্টটা বিক্রি করতে পারবে এখন আপনি যদি প্যাকেটিং ছাড়া যদি না যদি বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা রাখবে না কেন রাখবে না কারণ আপনি দিয়ে আসলেন একদিকে অন্যদিকে ওটা ড্যাম হয়ে যাচ্ছে বাতাস লেগে ঠিক তো এইভাবে আপনি এই চারটা প্রোডাক্ট আপনার ঘরে বানিয়ে আপনি সুন্দরভাবে আপনার এলাকায় আপনি যেখান থেকে ব্যবসাটা শুরু করবেন সেখানে মার্কেটিং করে বিক্রি করতে পারবেন আপনার এই চারটা নারু সরি দুইটা নাড়ু এবং দুইটা মোয়া এই চারটা প্রোডাক্ট যদি ভালোভাবে আপনি বানাতে পারেন তাহলে আপনার এই পণ্যেরও ভালো ডিমান্ড রয়েছে সেটা ছোট বড় সকল দোকানের মধ্যে ঠিক আছে এবং এই ব্যবসাটা করে আপনি ভালো অঙ্কের টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন জাস্ট আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে চার নম্বরে যে ব্যবসাটি আপনি শুরু করতে পারেন ঘরে বসে সেটা হচ্ছে রসমালাইয়ের ব্যবসা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন ভালো রসমালাই বানাতে পারেন কিন্তু ভালোটা নিজের কাছে রয়েছে মানুষকে দেখাতে পারেন না তাহলে এটাই আপনার সুবর্ণ সুযোগ যে আপনার সেই মেদাকে কাজে লাগিয়ে সেটাকে বিজনেসে রূপান্তরিত করে টাকা ইনকামের একটি রাস্তা তৈরি করা তাহলে আপনি ভালো রসমালাই যদি বানাতে পারেন তাহলে আপনি সেম প্রসেসে ওই নিজ বাড়িতে বসে রসমালাই বানান ঠিক আছে রসমালাই বানানোর পরে সেই রসমালাইটাকে আপনি বাটি বাটি করেন অর্থাৎ বাটির মধ্যে ওটাকে প্যাকেট করেন আপনি দোকানে দোকানে দিলেন বিভিন্ন হোটেলে দিলেন বিভিন্ন মিষ্টির দোকানে দিলেন বিভিন্ন মানুষের কাছে বিক্রি করলেন অনলাইনে বিক্রি করলেন ইত্যাদি ইত্যাদি আপনার রসমালাই যদি ভালো হয় তাহলে আবার ওই আগের কথার সাথে এই কথাটা আমি মিলিয়ে দিলাম যে আপনার কাস্টমারের অভাব হবে না অতএব আপনার প্রতিভা আপনার মেধা আপনি কাজে লাগান আপনার ঘরে বসে যাতে করে আপনাকে দুই টাকা এনে দেয় পাঁচ নম্বরে যে ব্যবসাটি করতে পারেন সেটা হচ্ছে চানাচুরের ব্যবসা ঠিক আছে তো এই চানাচুরের ব্যবসাটাও আপনার ঘরে বসে আপনি একটু বড় সরো আকারে করতে পারেন এবং আপনার বাড়িতে এই চানাচুরের ব্যবসাটা করার জন্য দেখা গেলো যে আপনার দুই একজন লুকের প্রয়োজন আছে এটা আপনি একা করতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার বাড়িতে যদি আপনার ওয়াইফ থাকে অথবা যদি পরিবারের লোকজন থাকে সবাইকে আপনি সাথে নিয়ে এই চানাচুরের বিজনেসটা শুরু করতে পারেন আপনি চানাচুর বানানোর জন্য যে যেই উপকরণগুলি লাগবে যে সরঞ্জামগুলি লাগবে এগুলি আপনি ক্রয় করে নিয়ে এসে আপনার বাড়িতে বসে বসে আপনি চানাচুর বানাবেন চানাচুর বানানোর পরে ওটার আপনি প্যাকেটজাত করবেন এক কেজি আধা কেজি আড়াইশো গ্রাম দুই কেজি এরকম করে এবং এই চানাচুরগুলি আপনি প্রত্যেকটা দোকানে মার্কেট করে বিক্রি করবেন এবং আপনি আরও যে বিভিন্ন ওয়েগুলি দেখালাম এতক্ষণ ভরে ওই সেম প্রসেসে আপনি এই চানাচুরও বিক্রি করতে পারবেন ভালো চানাচুর বানাবেন আপনার ডিমান্ড থাকবে আপনারও ডিমান্ড থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কাছে কাছে দোকানদারের যে ব্যবসাটি সেটা হচ্ছে যে আপনি একজন নারী বা মহিলা আপনি বাড়িতে বসে বা ঘরে বসে আপনি মহিলাদের আইটেম বিক্রি করতে পারেন ঠিক আছে আপনার এলাকার যত মহিলারা আছে সবাই আপনার কাছ থেকে ক্রয় করবে আর এই ব্যবসাটা করার জন্য আপনি বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন তো পদক্ষেপগুলি কি সেটা হচ্ছে যে আপনি একদিকে মহিলাদের বিভিন্ন রকমের আইটেম রয়েছে কসমেটিক আইটেম বলেন এগুলি বিক্রি করতে পারেন আপনি মহিলাদের বিভিন্ন মানে গোপনীয়তার বিষয়টিস আছে এগুলি আপনি বিক্রি করতে পারেন আমি সেটা ভেঙে বললাম না মহিলাদের অনেক গোপন জিনিস রয়েছে এই আইটেমগুলি মহিলারা যদি বিক্রি করে তাহলে এটা কিন্তু সবচেয়ে বেটার হয় তাহলে আদার্সের যে মহিলারা রয়েছে তারা কিন্তু আপনার দোকানে গিয়ে চাইতে হয় না তারা কিন্তু তাহলে আপনার কাছ থেকে ক্রয় করবে যখন জানাজানি হয়ে যাবে তাহলে আপনি এই আইটেমগুলি বিক্রি করতে পারেন মহিলাদের হিজাব নেকা, ভাতমুজা, মোজা বুরকা বিভিন্ন কিছু বিক্রি করতে পারেন এর পাশাপাশি আপনি একটা টেইলার্স মেশিন নিতে পারেন ঘরে বসে ওটা কাজ করলেন মহিলাদের বিভিন্ন কিছু আপনি সিলাই করে দিলেন বিভিন্ন কিছু আপনি বানিয়ে দিলেন এখান থেকেও আপনার টাকা আসতেছে একদিকে পণ্য বিক্রি করতেছেন আরেকদিকে আপনি ঘরে বসে কাজ করতেছেন তাহলে সব কিছু মিলিয়ে যদি আপনি একটি কম্বো প্যাকেজ করে যদি আপনার ঘরের মধ্যে আটু সাঁটু করে যদি আপনি বসেন তাহলে টাকা আসতে আপনার জন্য বাধ্য টাকা আপনাকে এসে ধরা দিবে এটা মনে রাখবেন সাত নম্বরে যে বিজনেসটি আপনি ঘরে বসে শুরু করতে পারেন সেটা হচ্ছে কেক নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে ভালো ভালো কেক বানাতে পারেন ছোট বড় বার্থডে কেক বিভিন্ন রকমের কেক বানাতে পারেন ঠিক আছে কিন্তু বুঝতে পারেন না যে কেকটা কোথায় কীভাবে বিক্রি করবেন তো আপনি যদি ঘরে বসে ভালো কেক বানাতে পারেন তাহলে আপনি এই কেক আইটেমটা আপনি বানানো স্টার্ট করতে পারেন এবং এই কেকটা আমি যে প্রথমে মিষ্টি গজা এবং রসমালাইয়ের যে কথাগুলি বলেছি ওই প্রসেসে আপনার এই কেক আইটেমগুলি আপনি বিক্রি করতে পারেন আপনি অনলাইনে এই কেকটা ভালো সেল হবে আপনি অনলাইনে এই কেক বিক্রি করার জন্য ফোকাস দেবেন তাহলে দেশের চৌষট্টিটা জেলা রয়েছে চৌষট্টিটা জেলা থেকে আপনার এই কেকের অর্ডার দিবে। যদি আপনি ভালো কেক বানাতে পারেন ভালো ডিজাইন করে যদি বানাতে পারেন ঠিক আছে প্রয়োজন আপনি এটা একটু রিচার্জ করবেন এটার উপর একটু পড়াশোনা করবেন করে আপনি বানানো শুরু করেন আপনি বিজনেসটা শুরু করেন ঠিক আছে তো অনলাইনে আপনি বিক্রির পাশাপাশি আপনার যেখান থেকে আপনি ব্যবসাটা শুরু করছেন সেইখানেও যদি আপনি প্রচার চালান তাহলে সেইখানকার ওই থানা পর্যায় থেকে ওই গ্রাম পর্যায় থেকে ওই ইউনিয়ন পর্যায় থেকে সবার ভিতরে জানাজানি হলে সবাই আপনার বাড়িতে এসে আপনার হাতের এই ভালো ভালো কেক আপনি যে সুইটেবল কেকগুলি বানাতে পারেন এগুলি আপনার বাড়িতে এসে এসে ক্রয় করে নিয়ে যাবে আবার বাড়িতে এসে অর্ডার দিয়ে যাবে যে আমাকে অমুক দিন এত পাউন্ডের এক পিস কেক বানিয়ে দিবেন এরকমও কিন্তু হবে ঠিক আছে আবার দেখা গেলো যে আপনি দোকানে দোকানেও এই কেকগুলি সেল করতে পারবেন তো সেজন্য আপনি শুধুমাত্র বানানো স্টার্ট করেন আপনি এই প্রসেসগুলি ব্যবহার করেন তারপরে আপনি আমার কথার সাথে একটু মিলিয়ে দেখবেন যে আসলে ভাইয়ের কথা সত্যি নাকি মিথ্যা অবশ্যই আপনি সেল করতে পারবেন অবশ্যই আপনি এই শুধুমাত্র একটি কেক আইটেম নিয়ে বড় একজন উদ্যোক্তা হতে পারবেন এই কেকের জন্য আপনার একটি নাম দাম হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি যেই আপনাদের ষাটটি ব্যবসার আইডিয়া দিলাম নিজ বাড়িতে বা ঘরে বসে এই ষাটটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা যদি আপনার পছন্দ হয় বা আপনার যদি উপকারে আসে আপনি যদি বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারেন এই শার্টটি ব্যবসার যে কোনো একটি ব্যবসা করে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটিবল একটি ভিডিও নিয়ে